2023 বেশিনে বিধানসভা চংবাড়িও তিপ্রামথানে বাখাকতে 39 মনো বিধানসভা কেন্দ্র তিপ্রামথানে ইঙ্গি চংবাড়ি বাতাই নাই ক্যান্ডিডেট ধনঞ্জয় ত্রিপুরা তাংশালো নমিনেশন ইয়াফর নানি পাইথাক শানি জড়াও নমিনেশন বেলা ইয়াফর না থাঙ্গা বাখাকসে ফানি থানি তাংশালো তিপ্রামথানি ক্যান্ডিডেট ধনঞ্জয় ত্রিপুরানি নমিনেশন বেলা ইয়াসাখা 39 বিধানসভা কেন্দ্রনি রিটার্নিং অফিসার থন বাবু রিয়াং তে 39 বিধানসভা কেন্দ্র তিপ্রামথা কপ্লাই অংনাই হিনে খাতুং খাজানি বিষয়তে সাকা তিপ্রামথানি ক্যান্ডিডেট আমরা তিপ্রামথার পক্ষ থেকে সে আজকে নমিনেশন দাখিল করার জন্য আমরা এসটিএম অফিসে উপস্থিত হয়েছে। আমরা তিপ্রামথা আমরা সবাই জানি যে আমাদের যে তামিলগুলো নিয়ে আমরা আজকে রাজনীতিতে, তো আজকে নমিনেশন করবো। আজকে নমিনেশন করার পরে আমরা সবাই উপস্থিত আছেন এখানে, আমাদের ব্লক ওয়াইটিএফ প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট ইঞ্জুলিস মুনু এসটি কনস্টিটিউন্সি। 2018 আমি লড়াই করছি আর বিপির পক্ষ থেকে, তখন আমি হেরেছি। আমাদের মাননীয় প্রভাত চৌধুরী জন এখন সিটিং এমএলএ আছে, 193 মাত্র এই মার্জিন আমি হেরেছি। এবার আশা করি 2018 তুলনায় এবার আমাদের তীব্রমতা সবচেয়ে সক্রিয় পার্টি। এবার আমরা আশা করি ওই ভুল ভোটে আমরা যুক্ত করবো। ব্যুরো রিপোর্ট, খুব বই।